সুপ্রিয় দর্শক বৃন্দ, এই ভিডিওতে আমি কোনো মুভি সিরিজ নাটকের কোনো কিছু নিয়ে কথা বলবো না। এই ভিডিওতে আমি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির একটা খারাপ জিনিস, এই যে আমাদের ইন্ডাস্ট্রি গুলো মুভি ভালো করার চিন্তা ভাবনা বাদ দেয়া, এনারা শুধু কন্ট্রোভার্সি কিভাবে ক্রিয়েট করবে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কিভাবে ওনাদের মুভিটা প্রচার করবে, এই সব জিনিস নিয়ে কাজ করে। তো দেখেন, এই রিসেন্টলি দিঘি আর এই যে রায়হান রাফির ভিতর দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রথমে একটু বলে রাখি, এই 3-4 দিন আগে দিঘি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে বাংলা মুভি ইন্ডাস্ট্রির মধ্যে এই চলে, উনি 3 বছর যাবতে করতেছে কোনো কাজ পাইতেছে না, অনেক ডিপ্রেশনে চলে যাইতেছে, ফ্রাস্ট্রেটেড হইতেছে, এইসব জিনিসগুলো হয়তো বা বুঝাই লাগছে। ওইখানে উনি কিন্তু কোনো নাম উল্লেখ করেন নাই, ওখানে উনি হচ্ছে জাস্ট র্যান্ডমলি বলে দিছে যে এই এই কারণে এই এই সব। এরপরে এই আজকে রায়হান রাফির একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, মানে রায়হান রাফি বলতেছে যে দিঘির সাথে ওনার একটা মুভি নিয়ে কথা হয়েছিল কিন্তু দিঘি সেটার জন্য পারফেক্ট না বা কিছু একটা হয়েছে এরকম। তো ওই মুভিটার ব্যাপারে ওনার সাথে কোনো সাইনইনই হয় নাই, জাস্ট হচ্ছে একদিন কথা হয়েছিল, একটু গল্প শুনাইছিল, এরপরে নাকি আর কোনো কথা হয় নাই। তারপরে দিঘি হুট করে এমন একটা স্ট্যাটাস দিল, এই জন্য হচ্ছে রায়হান রাফি একটু মাইন্ড করছে, এই জন্য সে বলছে যে দিঘি নাকি অভিনয় করার মতো যোগ্যতা নাই, দিঘির আরো ফিট হওয়া দরকার, আরো টিকটক বন্ধ করা উচিত, ইটিসি ইটিসি আরো বলছে। তবে রায়হান রাফির কিন্তু এভাবে ডিরেক্টলি একজন মানুষকে এইভাবে যে বলা যে সে অভিনয় করতে পারে না, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, এভাবে কিন্তু সে বলতে পারে না। বর্তমান সময়ে রায়হান রাফি পুরা তুঙ্গে আছে, পুরা হাইপ। রায়হান রাফি মুভি যেটাই বানায় সেটা প্রচুর আলোচনা হয়, প্রচুর সমালোচনা হয়। রায়হান রাফি অনেক ভালো কাজ করতেছে, আমরা জানি সে মোটামুটি ভালো কাজ করতেছে, তবে তার কাজের ভিতরেও কিন্তু প্রচুর গাফিলতি আছে। তো দেখেন, এই কন্ট্রোভার্সি নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, আমি কথা বলতে চাইতেছি এই যে রায়হান রাফি সামনে যে সিনেমাটা করবে সুরঙ্গ, এই সুরঙ্গ যে মুভি নিয়ে যে আলোচনা হইতেছে, তো এইটার মাধ্যমে, এই কন্ট্রোভার্সির মাধ্যমে এই মুভিটার প্রচার হয়ে যাবে একটু একটু, সবাই জানবে যে এই মুভিটার নিয়ে হচ্ছে দিঘির সাথে রায়হান রাফির একটা ঝামেলা হয়েছিল। তারপরে মনে করেন যে মোটামুটি কিছু মানুষ জানলো, কিছু মানুষ শেয়ার পাইলো, এরপরে যখন ট্রেলার টিজার গান টান প্রকাশ পাইব, সেইগুলো অনেক ভিউ টু হইব, সেইগুলো যদি ভালো হয় তাহলে মানুষ মুভি দেখতেও যাবে অনেক। রায়হান রাফি, আমি জানি আপনি দু একটা মুভি ভালো করছেন, তো রিসেন্টলি আপনার মুভিগুলো তেমন একটা হলে চলে নাই, যার জন্য আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারেন না, দিন শেষে কিন্তু ক্ষতি ওই বাংলা মুভি ইন্ডাস্ট্রি হবে। হ্যাঁ, গেল ওই যে অনন্ত দলিল ধুমাইয়া ধামাইয়া প্রচুর পরিমাণ বইলা টইলা, তারপরে হচ্ছে মুভি দেখতে মানুষ নিল হলে, কিন্তু যাইয়া সবাই কিন্তু গালাগালি করলো, দিন শেষে কিন্তু মুভিটারই খারাপ হইলো। টাকা উঠে গেছে অনন্ত দলিলের কোনো সমস্যা নাই, কিন্তু মুভিটার তো খারাপ হয়েছে, মানে মুভি যে বাজে হয়েছে এই জিনিসটা তো হয়েছে। আপনি জিনিসটা সুন্দরভাবে যদি করেন তাহলে প্রশংসা অবশ্যই পাবেন, আপনি পরাণ করেছিলেন, সে পরাণের প্রশংসা মানুষ অনেক করেছে, এমনি এমনিতে করেছে। আমরা উপর থেকে দেখতেছি যে দিঘি, হ্যাঁ দিঘি ঠিকঠাক আছে, দিঘির যে কোনো ভুল ত্রুটি নাই, তবে ভিতরে দিঘির আর কোনো ভুল ত্রুটি থাকতে পারে সেই বিষয়ে আমরা খুবই জানি না। দর্শক বৃন্দ, একজন দর্শক হিসাবে আমাদের মুভি ইন্ডাস্ট্রির কাছ থেকে এই সকল জিনিস আমরা একদমই কাম্য করি না, আমাদের দেশের মুভি বাঁচাইতে হলে এইসব কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র আমাদের ইগনোর করতে হবে, এর থেকে আমাদের বাঁচতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।